আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি খুব মজার একটি ভর্তা, আর সেটি হচ্ছে কচুরমুখী ভর্তা। অনেকেই হয়তো খেয়েছেন, যারা খেয়েছেন তারা জানেন এটা কতটা মজার, আর যারা খাননি তারা ট্রাই করতে পারেন। অনেকটা আলু ভর্তার মতোই খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। আমি এখানে প্রায় হাফ কেজির মতো কচুরমুখি নিয়েছি। কচুরমুখিগুলোতে অনেক মাটি ছিল, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সিদ্ধ করার আগে অবশ্যই এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়াটা জরুরি। তারপর এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি দিয়ে দিব না, কারণ আমি পানিটা শুকিয়ে ফেলব। পানিটা ফুটে এলে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ। আমি পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে ফেলব। তারপর প্যানে একটু তেল দিয়ে, এক টিস্পুন হবে তেল দিয়ে, তিন কোয়া রসুন একটু তেলে নিব, একটু ব্রাউন করে নিব, যাতে রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গিয়ে একটা ভাজা ফ্লেভার থাকে। ঢেকে করব যাতে ভেতরটা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার রসুনটা একদম ব্রাউন হয়ে গিয়েছে। রসুনটা এখন তুলে নিব, তারপর দিয়ে দিলাম পাঁচটা শুকনো মরিচ। ঝাল অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। আমি কাঁচা মরিচ শুকনো মরিচ দুইটাই দিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, তবে শুকনো মরিচ দিলে ডেফিনেটলি ফ্লেভারটা ভালো আসবে। এখানে আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গিয়েছে। কচুরমুখী সিদ্ধ এবং কাঁচামরিচ সিদ্ধ, রসুন টালা, শুকনামরিচ টালা আর ধনে পাতা। আমি শুকনামরিচগুলোকে বোটা ফেলে দিয়ে নিয়ে নিচ্ছি। কাঁচামরিচগুলোকে সহ শুকনামরিচ, কাঁচামরিচ আর রসুন, এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আছে, একটু মিডিয়াম সাইজের হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে চটকে নিব। এই কাজটা করলে আপনার হাত জ্বলতে পারে, তো সেক্ষেত্রে আপনি গ্লাভস পরে নিতে পারেন। সবগুলো আমি একসাথে মেখে নিয়েছি। যেহেতু এটা কচুরমুখী, একটু আঠালো ভাব তো থাকবেই। সব কিছু মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টিস্পুন সরিষার তেল। এই ভর্তাটাতে সরিষার তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। কেউ যদি পছন্দ না করেন, না দিলেও চলবে। তারপর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে আমার ভর্তা। তারপর এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। বাঙালির যে কোনো উৎসবে বেশ কয়েক পদের ভর্তা তো থাকতেই হবে। অনেক পদের ভর্তার মধ্যে এই ভর্তাটাও রাখতে পারেন আপনার তালিকায়। সবাই অনেক পছন্দ করবে, আপনারও অনেক বেশি ভালো লাগবে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যেহেতু এটা কচুরমুখী ছিল সেজন্য এটাতে গলা চুলকানোর একটা সম্ভাবনা তো থাকেই। সেজন্য আমি এখানে
রসুন দিয়েছি। আর এছাড়া রসুনের ভর্তাটা টেস্টও বাড়ায় আর ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়া থেকেও বাঁচায়। তবে আপনাদের কারো যদি রসুন পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারবেন, সেক্ষেত্রে গলা চুলকানোর কিন্তু একটা রিস্ক থেকেই যায়। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।